নমস্কার বন্ধুরা, আপনারা সকলে জানেন যে গার্ডেনের নিচে কিন্তু একটি টালি বাড়ি থেকে 17 কোটি 32 লাখ টাকা উদ্ধার হয়েছে এবং সেই দুর্নীতিবাজ ব্যক্তিটির নাম কিন্তু আমির খান। আমির খান কিন্তু লাস্ট কয়েক মাসে কিন্তু সাধারণ লোকের অনেক টাকা অনলাইন গেম চক্রে কিন্তু তাদের কিন্তু প্রতারিত করে কিন্তু 1 কোটি কোটি টাকা তার একটি টালির বাড়ি খাটের তলে কিন্তু সে রেখে দিয়েছে। এবং বিশেষ সূত্রে যেসব খবর পাওয়া যাচ্ছে যে ইডি এবং সিবিআই সূত্রে, তারা কিন্তু জানাচ্ছে এর সঙ্গে সঙ্গে বড় বড় মাথা অর্থাৎ নেতানেত্রীরা কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে এবং তারা কিন্তু এই বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখছেন। কারণ আপনারা সকলে জানেন নেতানেত্রীর যদি হাত না থাকে তাহলে কিন্তু এত বড় দুর্নীতির টাকা কিন্তু একটি বাড়িতে রাখা কোনোভাবেই সম্ভব নয়। এবং তদন্তকারী সংস্থা আরও জানিয়েছেন যে এই কোটি কোটি টাকা যে ব্ল্যাক মানিগুলি কালো কালো টাকা আছে, সেই কালো টাকাগুলোকে কিন্তু পরিবহন সংস্থায় সেটাকে ইউজ করে সেটাকে সাদা টাকায় কিন্তু রূপান্তরিত করা হতো। এইভাবে কিন্তু কোটি কোটি টাকা কিন্তু রাজ্যবাসীর কাছ থেকে বোকা বানিয়ে তাদের কিন্তু কোটি কোটি টাকা এই রাজ্য সরকার বহন এবং এইসব দুর্নীতিবাজ লোকেরা কিন্তু লুটে নিয়েছে। লাস্ট কয়েক মাসে 60 কোটি টাকার উপরে কিন্তু কালো টাকা কিন্তু আমাদের রাজ্যের থেকে উদ্ধার হয়েছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে সত্যি একটা অপমান এবং লজ্জাজনক বিষয়। এই ব্যাপারে কিন্তু রাজ্য সরকার কোনো তার হস্তক্ষেপ করছে না।